মুক্তির শততম দিন উদযাপন করল রাধুনী নিবেদিত এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমা হাওয়া। এ উপলক্ষে আজ বিশেষ প্রদর্শনীর আয়োজন করে হাওয়া টিম। এরই মধ্যে দেশ এবং দেশের বাইরে বেশ প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। মাহমুদ কমলের রিপোর্ট। আমাকে তাহলে তো কোনো মাস উঠে নাই। 29 জুলাই থেকে 5 নভেম্বর মাঝে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা, কিন্তু এখনও আলোচনায় হাওয়া। কারণ বাংলা সিনেমা জগতে হাওয়া যে ঝাপটা দিয়েছে তার আবেশ এখনও লেগে আছে দর্শকের মনে। মুক্তির শততম দিনে তাই গণমাধ্যম কর্মী শুভাকাঙ্ক্ষী ও ছবির সামনে পেছনে যারা কাজ করেছেন তাদের নিয়ে রাজধানীর এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে হাওয়া টিম। এত সাফল্য বা এত মানুষ যে পছন্দ করবে এটা আসলে আমার মনে হয় না আমাদের টিমের কেউ ভেবেছে। সব কিছু আমার কাছে গিফটেড এবং আমি কি বলবো অনার্ড। এই 100 দিন চলছে হাওয়া বাংলাদেশে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে, হচ্ছে এবং হবে। এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমরা মনে করছিলাম যে সিনেমার অনেক দিন হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যে সিনেমার দিন শেষ হয় নাই, সিনেমা যে আছে এবং সেটা থাকবে সব সময়। দর্শক সেটা প্রমাণ করে দিল আবারও যে ভালো গল্প, ভালো একটা কাজ যদি আসে তাহলে দর্শক সেটা দেখেন এবং দর্শক সেটাকে সাপোর্ট করেন। আমাদের এক ধরনের এক্সেপ্টেশন ছিল, কিন্তু এত ম্যাসিভ আকারে এক্সেপ্টেশন ছিল না, এতটা আশা করি নাই যেটা আসলে লোকজন এমনভাবে নিবে। তা আমার কাছে মনে হয় এই 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 আনন্দ বা এই ভালো লাগাটা আসলে খুবই উপভোগ্য আর কি। বাংলা সিনেমার জন্য এইটা একটা খুবই সিগনিফিক্যান্ট ডে যে আসলে আমরা একটা সিনেমার 100 ডেজ ইন থিয়েটার এইটা উদযাপন করতে পারছি। সামনে অনেক সুন্দর একটা সময় আসতেছে, গ্লোবালি আমরা আমাদের আসলে জায়গাটা তৈরি করতে পারবো। রাধুনী নিবেদিত ও সান প্রযোজিত এই সিনেমাটি সম্প্রতি দেশের গণ্ডি ছাড়িয়ে প্রদর্শিত হয়েছে কলকাতায়, সেখানেও প্রশংসায় ভেসেছে হাওয়া। আমার ছেলেমেয়েরা 2 দফা দেখে ফেলেছে। এই যে উন্মাদনা, আমি এজন্য সত্যি আশাবাদী যে আমাদের সিনেমা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বঙ্গনেও আমাদের সিনেমা খুব সহসা আরও ভালো জায়গা করে নেবে। কলকাতা দর্শক যেভাবে হাওয়াটাকে নিল, আবার নতুন করে আমাদেরকে অনুপ্রেরণা তৈরি করলো। যদি কলকাতায় আমরা রিলিজ দিতে পারতাম, হয়তো আমরা দেওয়ার চেষ্টা করছি হল রিলিজ, তাহলে আরও কলকাতার একেবারে গণমানুষের কাছে কিংবা কলকাতার অডিয়েন্সের কাছে আমাদের ছবিটা যেতে পারবে, সেটার জন্য আমরা কাজ করছি। মুক্তির শততম দিনে দর্শক ভালোবাসায় তৃপ্তির হাসি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানেরও। সবচাইতে বড় সন্তুষ্টির জায়গা হচ্ছে যে হাওয়া চলচ্চিত্রটি এখন একটি জাতীয় সম্পদে পরিণত হয়েছে, এটা এর চাইতে বড় পাওয়া আসলে আর কিছু নাই। হাওয়া যে মানসম্মত ছবি উপহার দিয়েছে দর্শকদের, বাংলা সিনেমা সেই ধারাবাহিকতা ধরে রাখুক এই প্রত্যাশা সবার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।